তারা ডক্টর স্বর্ণপূর্ণ হন না। সেক্ষেত্রে হচ্ছে যারা এই ধরনের সমস্যা ভুগছেন না তাদের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং টেস্টটা করতে পারি। এবং এটি শুধু আমাদের দেশে নয়, সকল এশিয়া সারা পৃথিবীতে এখন জরায়ুর যে ছোট্ট একটা স্ক্রিনিং পরীক্ষা করি আমরা, দেখে দিতে চাই যে এই জরায়ুটি ভালো আছে কিনা। ভালো হলে তো আমাদের প্রশ্ন চিন্তার কোনো কারণ নেই, 3 বছর 5 বছর সে আসবে। একে বলা হয় স্ক্রিনিং প্রোগ্রাম। বাংলাদেশে রয়েছে, গভর্নমেন্ট লেভেলে আছে ভায়া, মানে আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিস করছি। এবং মজার ব্যাপার, এটা একদম গ্রামের রুট লেভেলে চলে গেছে। গভর্নমেন্ট এত সুন্দর প্রজেক্ট করেছেন অন্য এনজিওর সাহায্যে, যেটা শুধু সারা বাংলাদেশে রয়েছে। আরেকটা আছে, আমরা নিজেরা করছি, যারা প্রাইভেট প্র্যাকটিশনার্স বা হসপিটালে প্যাপসমেয়ার করছি। প্রত্যেকটি মেয়ের জানা উচিত যে তারা প্যাপসমেয়ার যেন করে থাকেন। এবং একবার প্যাপসমেয়ার করে থাকলে মজার ব্যাপার যে 3 বছর যদি ভালো থাকে তো 3 বছর আর করতে হচ্ছে না। এই ছোট্ট সিম্পল একটা টেস্ট করে যদি আমি জানতে পারি যে আমার জরা পর্যন্ত ওয়েট করবো কিনা, আমার জরাটি ভালো আছে কিনা, তাতে ক্ষতি কী, বরং অনেক লাভ। এবং এই যে স্ক্রিনিং প্রোগ্রামটা করে দেখা গেছে 80% প্রায় অ্যাবাউট 80% জরার ক্যান্সারটিকে প্রতিরোধ করা যায়। এবং প্রতিরোধ যদি তুমি বলো যে ম্যাডাম কোনটা ফার্স্ট, হ্যাঁ ভ্যাকসিন তো বলবো, কিন্তু এটাও একটা সেকেন্ডারি প্রিভেনশন। সুতরাং আমাদের দেশের প্রত্যেকটি মেয়ে জানা দরকার যে জরার মুখের স্ক্রিনিং টেস্ট করতে হবে। আচ্ছা, এটা গেল প্রতিরোধ। আর যখন হয়ে যাচ্ছে সেখানেও বাড়িতে বসে থাকা যাবে না। যেমন যে তোমার এলোমেলো ব্লিডিং হচ্ছে, ভাবছো না এই ব্লিডিংটা ভালো, এই ঋতুস্রাব যেটা হচ্ছে ভালো হয়ে যাবে, কোনো কারণ হচ্ছে গন্ধযুক্ত স্রাব লজ্জা পাচ্ছে আসছে না। বিশেষত যারা একটু মানে একটু বয়স্ক মহিলা আছে তারা তো অনেক লজ্জা পান। তো লজ্জা তো কিছু নেই, এটা তো একটা অসুস্থতা। আমরা সকলেই সকলকে ভালো দেখতে চাই, সুতরাং ওনারও এগিয়ে আসা উচিত।